এইমাত্র পাওয়া খবর, যেভাবে আগুন লাগে চকবাজারে, একমাত্র বেঁচে যাওয়া তপু জানালেন কিভাবে আগুনে সবকিছু গ্রাস করেনি। শুরুতেই সংবাদ শিরোনাম, প্রথমেই থাকছে যেভাবে আগুন লেগেছে চকবাজারে, এবং তারপরে থাকবে 15 সেকেন্ডে আগুন কিভাবে সবকিছু গ্রাস করে নেয় তা জানিয়েছেন একমাত্র বেঁচে যাওয়া তপু। এবারে বিস্তারিত দেখুন কিভাবে আগুন লেগেছিল চকবাজারে। চকবাজারের চুড়িহাট্টা মসজিদের পাশের ওয়াহিদ ম্যানশন নামের পাঁচতলা ভবনে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরিত হয়েই অগ্নিকাণ্ডের মূল ঘটনা ঘটেছে। ভবনটির নিচতলা ও দোতলায় কেমিক্যাল ও প্লাস্টিকের গোডাউনের সরঞ্জাম থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের ভবনে। বুধবার রাত 10:38 লাগা ওই আগুন দীর্ঘ 5 ঘন্টা পর নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে আগুন সকাল 9টা পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের 37টি ইউনিট কাজ করে যাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ওয়াহিদ ম্যানশনের সামনে একটি ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে প্রাইভেট কারের ওপর পড়ে। এ সময় প্রাইভেট কারের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ভবনে আগুন লেগে যায়। আর ভবনটিতে কেমিক্যালের গোডাউন থাকায় আগুন লাগার পর থেমে থেমে শব্দ করে ছোট ছোট বিস্ফোরণ হতে থাকে। স্থানীয় বাসিন্দা ইব্রাহিম জানিয়েছেন ওয়াহিদ ম্যানশন নামের ওই বাড়ির মালিকের নাম হাজী আব্দুল ওয়াহেদ। ভবনের নিচতলা ও দোতলায় পাউডার ও কেমিক্যালের গোডাউন আর প্লাস্টিকের সরঞ্জামের গুদাম রয়েছে। এরপর 5তলা পর্যন্ত ফ্ল্যাট। ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ ইব্রাহিম খান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। এদিকে চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় 70 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া হাত পায়ে কাটা জখম নিয়ে আরো প্রায় 30 জন ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এবারে দেখুন চকবাজার অগ্নিকাণ্ডে একমাত্র বেঁচে যাওয়া তপু জানালেন কিভাবে 15 সেকেন্ডে আগুন সবকিছু গ্রাস করে ফেলে। রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় খুব অল্প সময়ে ঘটে যায় ধ্বংসযজ্ঞ। ভয়াবহ বিস্ফোরণের শব্দের পর মাত্র 15 সেকেন্ডে সবকিছু গ্রাস করে ফেলেছে আগুন, এমনটি জানিয়েছেন ঘটনাস্থল থেকে বাগ্রভ্রমে বেঁচে যাওয়া এক পুলিশ কর্মকর্তা। অফিস শেষ করে চকবাজারের ওই সড়ক দিয়ে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন সার্জেন্ট তৈবুর রহমান তপু। হঠাৎ বিস্ফোরণের শব্দে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। মাথা তুলে দেখতে পান ধেয়ে আসছে আগুন। দ্রুত দৌড়ে নিরাপদে পৌঁছে যান তিনি। তপু বলেন, বিকট আওয়াজের 15 সেকেন্ডের মধ্যে চুড়িহাট্টার গলিতে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে সর্বত্র। আমি যেখানে ছিলাম সেখান থেকে 10 হাত দূরে থাকলে দৌড়ে আর পালাতে পারতাম না। সঙ্গে সঙ্গে আগুনে পুড়ে আমি ওদের মতো লাশ হয়ে পড়তাম। বৃহস্পতিবার সকালে সবাই যখন লাশের খোঁজে ব্যস্ত, তখন তপু খুঁজছেন তার মোটরসাইকেল। সেখানে গণমাধ্যমকে নিজের অবিশ্বাস্য বেঁচে যাওয়ার স্মৃতি বর্ণনা দিয়েছেন তিনি। তপু বলেন, আমি তখন মসজিদের সামনে, বিকট আওয়াজের পর দেখি চারদিকে আগুন, পড়ে গেলাম। কিভাবে আমি যেন মসজিদের বাঁ পাশের চাপা গলি দিয়ে দৌড় দিলাম। কিছু দূর যাওয়ার পর দেখি চুড়িহাট্টা গলির রাস্তার সব গাড়ি আগুনে পুড়ছে, ভবনগুলোতেও আগুন লেগে গিয়েছে। শেষ পর্যন্ত মোটরসাইকেলটি খুঁজে পেলেন তপু, তবে সেটি এখন ছাই। তপু আরো বলেন, আগুনে আমি গতকাল বেঁচে গেছি, ভয়াবহ এই আগুনের মধ্যে আমিও পড়েছিলাম, আমিও এখানে ওদের মতো মরে যেতে পারতাম।